আসসালামু আলাইকুম গাইজ, আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। এর জন্য আমি নিয়েছি 2 কেজি পরিমাণ জলপাই, 1 কেজি চিনি, 1টি গুড়, ভিনেগার এবং আচারের জন্য তৈরি হোমমেড আচারের মশলা। আচারটা আপনারা ফ্রোজেন ছাড়াই 1 মাস নয় 1 বছর পরিমাণ সংরক্ষণ করতে পারবেন। গাইস, আমি চুলে কড়াই বসিয়ে তাতে 3 কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি এবং কড়াইয়ের কাড়ে ব্রাশ করে নিয়েছি। এরপর কড়াইয়ে আগে থেকে সিদ্ধ করা 2 কেজি পরিমাণ জলপাই ঢেলে দিয়ে নেড়ে চেড়ে এর সঙ্গে আমি 1টি গুড় অ্যাড করব এবং আরও অ্যাড করব 1 কেজি পরিমাণ চিনি। আমি সম্পূর্ণ মিষ্টিটা একবারই দিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ মিষ্টি একবারে দিয়ে দেওয়ার। চুলার জালটা বরাবরের মতো আমি মিডিয়াম এবং লো আঁচের মাঝামাঝি রাখব। সম্পূর্ণ রেসিপিটা তৈরি করতে কিন্তু আমি চুলার জাল কখনো আপ ডাউন করব না। আমি আচারের মিশ্রণটির সঙ্গে গুড় এবং চিনির ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। গাইস, আপনারা লক্ষ্য করবেন এই সম্পূর্ণ রেসিপিটাতে আমি কখনো অনবরত নেড়ে নেড়ে, কখনো বা ধীরে ধীরে থেমে থেমে নাড়া দিয়ে আমি আচারের রেসিপিটা করব। গুড় এবং চিনি যখন গলে যাবে তখন আচারের মিশ্রণটি এরকম হবে, এতে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। গাইস, আমি এখানে 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছিলাম এবং জলপাইটা সিদ্ধ করার পর বিচিগুলোকে আলাদা করে দিয়েছি, কিছু বিচি রেখে দিয়েছি। রান্নার এ পর্যায়ে আমি অ্যাড করব 1/4 টেবিল চামচ লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, আবার নাও পারেন। আবার আমি মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। রান্নার এ পর্যায়ে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়া এবং আগে থেকেই আমার রেডি করে রাখা হোমমেড আচারের মশলার গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার গুঁড়াগুলোকে আচারের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। আমার এই তৈরি হোমমেড মশলার গুঁড়াটা আমার আম্মার হাতে তৈরি। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে নেব। গাইস, আমার আচারটা অলরেডি হওয়ার মধ্যে, একটু থেমে থেমে নাড়া দিব। খেয়াল রাখবেন অবশ্যই নিচে যেন লেগে না যায়। আমার আচারের মিশ্রণটা অলরেডি হয়ে গিয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন আচারের লুকিংটা কতটা গর্জিয়াস হয়েছে। এটা যেরকম খেতেও খুবই অসাধারণ, মুখে লেগে থাকার মতো স্বাদ, একবার খেলে বারবার খেতে চাইবে। ওগুলো থেকে নামিয়ে আমি আচারটাকে 3 ঘন্টা পরিমাণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি আচারটাকে বাটিতে ভরব। এর জন্য বাটিটাতে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে বাটিটার গায়ে ব্রাশ করে নিয়েছি এবং এরপর আমি আচারটাকে সার্ভ করে দিয়েছি। গাইস, দেখতে যেরকম হয়েছে খেতেও ঠিক একই পরিমাণ অসাধারণ। এটা আপনারা ফ্রিজ ছাড়াই 1 বছর সংরক্ষণ করতে পারেন অনায়াসে।